ঝাড়খণ্ডের নলছিটি উপজেলার ফেরিঘাট টামুক এলাকায় ফাহিম নামের এক ইলেকট্রিশিয়ানের বাস ভবন আগুন লেগে পুড়ে আঙ্গার হয়ে গেছে। শুক্রবার রাত 11টার দিকে ফাহিমের দোতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী মনোয়ারা বেগম, আফসার মোল্লা এবং শাহজাহান বৃথা বলেন, ফাহিমের ভবনের সাথে ছিল একটি ভীমরুলের বাসা। শুক্রবার রাত 11টায় ফাহিমের মা ভীমরুলের ওই বাসাটিতে আগুন দিয়ে পুড়তে চেয়েছিল। তখন সেই আগুন বসত করে দোতলা রান্নাঘরে প্রবেশ করে ছড়িয়ে যায়। দমকলকর্মীরা জানিয়েছেন, রান্নাঘরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। এতে কেউ হতাহত না হলেও আগুনে ফাহিমের ঘরের বেশ কিছু মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক 1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ মাসুদ বলেন, খবর পেয়ে আমরা একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে 1 ঘন্টার চেষ্টায় রাত 12টার কিছু আগে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে। ভীমরুলের বাসা পোড়ানো থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক 1 লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও দ্রুত সময়ে আগুন নিভাতে পারায় ওই ভবনটি সহ আশেপাশে অন্য ভবনগুলো রক্ষা করতে সক্ষম হয়েছে।